আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। নান্দলি ক্ষেতের আইল কাটা নিয়ে ভাইয়ের হাতে ভাই নিহত। ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ, টিন ও নগদ অর্থ বিতরণ। সিকিমে আটকে পড়া হাজারের বেশি পর্যটককে উদ্ধার। তুফান সিনেমার দর্শকদের ওপর হামলা। রিশাদকে থামাতে আক্রমণাত্মক খেলবে অস্ট্রেলিয়া। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ক্ষেতের আইল কাটাকে কেন্দ্র করে লাল মিয়া নামে এক যুবক তার আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে। আজ সকালে উপজেলার খারোয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘাতক চাচাতো ভাই হাফেজ মিজান পলাতক রয়েছে। নিহত লাল মিয়া উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজউদ্দিনের ছেলে। ঘাতক হাফেজ মিজান নিহতের আপন চাচা গিয়াসউদ্দিনের ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন ঈশ্বরগঞ্জের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যের মাঙ্গান অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়া 1289 পর্যটককে উদ্ধার করা হয়েছে। দুদিনে এদের উদ্ধার করা হয়। এবার বিনিময় সাইবার নেট বিনোদন পাড়ার খবর। রাজধানীর মধুমিতা সিনেমা হলে শাকিব খান অভিনীত তুফান সিনেমা দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন দর্শক। শুধু দর্শকই নয়, অতর্কিত হামলার শিকার হন সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদকর্মীও। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। চলতি বিশ্বকাপের অন্যতম চমক রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনার পুরো ক্রিকেট বিশ্বেরই নজর কেড়েছেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া বোলিংয়ে। সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ উঠতে থাকা অস্ট্রেলিয়া। টাইগারদের মাঠে সামলানোর আগে অজি ড্রেসিং রুমে আলোচনা তো এখন রিশাদের নাম। দর্শক, এই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।